একটা কথা ছিল বুঝুন। কি হইছে কন্যা? না কথাটা না, কথা হইল গিয়া আপনি যদি অভয় দেন তাহলে কই। কি কথা? কথাটা হইল আমি কইছিলাম কি, কথাটা তাহলে আসির বাপের কাছে আমি পাইরাই ফেলাই। আপনারও নজর একটু ধরছে হুজুর, আর মাইয়াটু ভালো, এতে আসির বাপ কোনো অমত করবো না। হ্যাঁ রে, আমি রাজি করাম। যা ভালো বুঝেন করেন আপনারা। জাহানের পথে জসিমুদ্দিন রেত জিগেন তো শহরে তো সুর মানতে গেছিলাম, আনছে দেখি। কথা হইল গিয়া কথা তা না, এইবার আমার হীরামনের সাথে মৌসুমি আরে বাদ বাদ। মনিরুদ্দিন কোন? আর কি কপাল তো ফাটছে সরকার সাহেব, কত আসতে আছেন কেন? আর কেন, কপালটা লই আইছিলা ভাই তুমি। কপাল তো আমারই, আফগানিস্তানে এদিকে আসি মার পাঠ এ উঠতেই পারে না, মাইয়াটা একটা একটা শেষ হইয়া গেল। হইছে হইছে, তারও দুষ্কের দিন শেষ হয়ে আইছে। এখন তো তোমাকে পোয়া বারো কি হইছে কি, আসল কথাটাই কন্যা আর কি, কপাল ফাটছে। শিক্ষা সাহেব কি আমাকে মাস আরো দুই এক টাকা বাড়াইয়া দিচ্ছেন নাকি? আরে না না না, হেই হবল কথা না, হেই হবল কথা না। কথাটা কি? কথা হইছে কথাটা না, আগে মুখ মিঠা করাও, হ্যাঁ সে শুনবানি। আচ্ছা আচ্ছা, ওই গনে কথাটা শুনি হই না আগে। কথাটা তোমাকে আসি, পুকুরের তন গোসল কইরা ফিরতে আসিল, শিকদার সব গেছিল আটে, ফিরনের পথে সাইড চৌক এক হইয়া গেল। তা তোমার মন সোনার বন্য মাইয়া বুঝই তো। তা কি হইছে সরকার সাহেব, কথাটা খোলাসা কইরা কমই না। কর্তা কইলেন তা যদি কথাটা পাইরাই ফেলাও, তাহলে বুঝো শিকদার সব কি এসে খবর বানবেন ঠিক করছেন। আমরা তো ভাবছিলাম এই সানাই কোনোদিন বাঁচবই না, তা তার যে কখন পা পিছলাই। হাসি শিকদার সাহেব ক্রিয়া করবেন আমাকে হাসি রে। এ হের মত লই তো আইছি, এখন তোমাকে যা কনের ক। আমাকে কনের কি আছে, বাঁচতে পারছি কোনোদিন এই গরিবের বাড়িতে আত্মীয় পাও করবো। তা আমি গিয়ে কি করবো? আমরা তো পুচুরের ট্রাতেই পাইছে আছি, একটা মাইয়া দিয়া কি এর দাম শোধাইতে পারো? এই বিয়ে হইতে পারবো না। কেন হইবো না? কেমনি হইবো আমারে কও। বুড়া মানুষ তিন কাল গিয়ে এক কালে ঠেকছে, হের লগে বাচ্চা মাইয়াদের বিয়ে কোন পুরাণে দিবা? বুড়া মানুষ নি কেন হাঙ্গা করতে? আর এই তো প্রথম বিয়া তোমার মাইয়ার কপা লেলে হের লিগা বুয়েরা বাদ আছে। বুড়া মানুষ ওই বাপছিলাম মৌসুমি এর লগে বিয়ে কি থামো, তোমায় মুরুখ বুঝ ব্যাপারে পোলা পানের নাম দিও না। মাইয়াটা আমার কান্দে কান্দে মরে যাই করে, বাবা গি কি কপাল লই আইছিলি। দেখো একটা কথা কইয়ে দেই, এই বিয়ার ব্যাপারে তোমরা কেউ কিছু কইছ তো আমি গিয়ে গলায় কলসি দেব। তার আগে যদি আমার মরণ হইতো তো তোর এই দুদিন দেখতে হইতো না। কি কপাল লই আইছিলি রে, সারা জীবন তার নুনে মুখ খেলা, আজ একটা সওয়াল করছে তারে খালি হাতে ফিরিয়ে দিমু। হায় হায় রে আসি রে, আমার একটু তেলা কাট দে, আমার মাথাটা লাল করে আমি শেষ হয়ে যাই। এই যন্ত্রণা তোর আমি দেখবার পারুম না।
তোমার আমার শেষ কথা কইয়ে দেই, এই বিয়াতে তুমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমার আর মুখ দেখবে না, এই আমার শেষ কথা। কেন মুখ ফুটা করবে না তুমি? তা কই মানে শিকদারের লাগে বিয়া হইব, চুপ করে থাকলে তো সুবিধা, বাইনার দৃষ্টি পয়সার মুখ দেখে হগলে মজা গেছে। তা তুমি কেন গিয়া তোমার চাচারে কও না, এই বুড়া বয়সে গায়ে ওই দিন আমাকে? আমার চাচার দোষ কি?
বছরের পর বছর খাওয়াইয়া পড়াইয়া কোরবানির বকরি তাজা করছে। যাও, অহন গলায় ছুরি বসাইলে কান বা কোন মুখে? গরিব হনের মতন পাপ